जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते। नमो दुर्गे दुर्गे रक्षिणी रक्षिणी स्वाहा। नमो दुर्गे दुर्गे रक्षिणी रक्षिणी स्वाहा। नमो दुर्गे दुर्गे रक्षिणी रक्षिणी स्वाहा। नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা স্পেশাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে শত্রুতা। কারণ শত্রুতা আমরা কম বেশি সবাই কোনো না কোনো দিক থেকে পেয়ে থাকি, কেউ কর্মক্ষেত্রে, কেউ পারিবারিক ক্ষেত্রে, কেউ বন্ধুত্ব ক্ষেত্রে, কেউ দাম্পত্য জীবনের ক্ষেত্রে। অর্থাৎ শত্রুতা আমাদের কোথাও না কোথাও প্রত্যেকেরই কিন্তু রয়েছে। এই শত্রুতা কিভাবে হয় এবং কোন দিক থেকে আপনার শত্রুতা আসবে এবং এই শত্রুতা এলে আপনি কিভাবে ওভারকাম করতে পারবেন, সেটা নিয়ে আজকে আপনাদের কিছু কথা জানাবো। প্রথম কথাই বলবো, আমাদের যে ন্যাচারাল জোডিয়াকটা আছে সেই ন্যাচারাল জোডিয়াকে সিক্স হাউস থেকে কিন্তু আমরা শত্রুতা দেখে থাকি। এবং সিক্স হাউস যখনই কিন্তু এইট হাউসের সাথে যুক্ত হয়ে যাবে তখন জানবেন যে সেই শত্রুতাটা আপনার প্রবল আকারে হবে। এবং সিক্স হাউসের সাথে যদি টুয়েলভ হাউসের কানেকশন হয়ে যায় তাহলে জানবেন সেই শত্রুতা নিয়ে আপনাকে কোর্ট কাচারি ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে কিন্তু চলতে থাকে। এমনকি খুনোখুনি পর্যন্ত যদি টুয়েলভের সাথে কানেকশন হয়ে যায় তাহলে সেটাও কিন্তু হয়ে যায়। কাজেই শত্রুতা দেখবেন দুই বাবা মার, দুটো বোন ছোটোবেলা থেকে একত্রিত হয়ে তারা বড় হয়েছে, ভালো মিলমিশ ছিল, কিন্তু বাবা মার মৃত্যুর পরে তাদের বিষয় সম্পত্তি নিয়ে শত্রুতা। এই শত্রুতা কিভাবে আসবে আপনার জীবনে আপনি বুঝবেন, যখনই দেখবেন থার্ড হাউসে নেগেটিভ প্ল্যানেটের কানেকশন রয়েছে, শনি কেতুর কানেকশন রয়েছে, রাহু কেতুর কানেকশন রয়েছে এবং শনি রাহুর কানেকশন রয়েছে, তখন আপনি অনায়াসে বলতে পারেন যে আপনার ছোটো ভাই বোনের দ্বারা শত্রুতা কিন্তু আপনার জীবনে আসবে। আবার আপনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার সপ্তমের তৃতীয় অর্থাৎ আপনার স্বামীর ক্ষেত্রে তার ছোট ভাই বা বোন যদি থাকে, ননদ থাকে, তাহলেও দেখবে সপ্তম অষ্টম নবম অর্থাৎ নবম ঘর থেকে কিন্তু আমরা দেখব, নবম ঘরটা যদি এফেক্টেড থাকে, নবমের কাসপাল সাবলট যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে জানবেন আপনার ননদ বা যা বা দেওরের থেকে আপনি প্রচণ্ডভাবে শত্রুতার সম্মুখীন হয়ে থাকবেন। কাজেই আপনাদের কোন জায়গা থেকে শত্রুতা আসবে সেটা সুন্দরভাবে কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু বার করে আনা যায়। যদি দেখা যায় যে আপনার সপ্তম দশমভাবে রাহু এবং বৃহস্পতির যোগ হয়ে বসে রয়েছে এবং শনির সেখানে প্রভাব রয়েছে অর্থাৎ শনির অ্যাসপেক্ট রয়েছে, তৃতীয় অ্যাসপেক্ট হোক, সেভেন্থ অ্যাসপেক্ট হোক বা টেন্থ অ্যাসপেক্ট হোক, তখনও কিন্তু আপনি জানবেন আপনার বস, আপনি যত পরিশ্রমই করুন, যতভাবেই তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন না কেন, কোনোভাবেই সে কিন্তু সন্তুষ্ট হবে না। সে কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু প্রমোশন দেবে না, আপনার সুখ্যাতি করবে না, সব সময় কিন্তু আপনাকে দাবিয়ে রেখে দেবে অর্থাৎ আপনার বসের দ্বারা কিন্তু আপনি শত্রুতা হবেন। কিন্তু এই শত্রুতায় কি আপনি হেরে যাবেন? কখনো না। শত্রুতা যেরকম আছে তার সমস্যার সমাধানও আছে, আর তার জন্য আছি হচ্ছে আমি বৈশালী সরকার। কাজেই সেক্ষেত্রে বলে থাকবো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে, এমনকি হয় হাজব্যান্ড ওয়াইফের শত্রুতা, যে লোকটার সাথে আপনি শুভ দৃষ্টি করে বিবাহ করেছেন তার সাথে এতটাই শত্রুতা হয়, কোর্ট কেস হয়, আপনি নানা রকম সেলিব্রিটি, নানা রকম আপনারা যদি সংবাদ মাধ্যম দেখে থাকেন তাহলেও দেখবেন যে তারা কিভাবে শত্রুতার সম্মুখীন হয়, অসুস্থতা অবস্থাও কিন্তু তার স্ত্রীকে ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ এই যে শত্রুতা, শত্রুতার জায়গায় যে পরিণত হয় সেই শত্রুতার জায়গা থেকে কিন্তু আমরা কেন হয় এর কারণটাই হচ্ছে আপনার ন্যাচারাল জোডিয়াক, এর কারণটাই হচ্ছে এই নটি গ্রহ, সাতাশটি নক্ষত্র। কাজে এই জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে শত্রুতার প্রতিকার প্রতিবিধান করতে পারি, অর্থাৎ আপনার যে ষষ্ঠীর লর্ড আছে সে ম্যানিফিক আছে না বেনিফিক আছে আপনার জন্য সেটা সবার আগে দেখতে হয়। এবং আপনার ক্ষেত্রে আমি বলে থাকবো যে থার্ড হাউস আপনার বেনিফিক আছে, থার্ড হাউস হচ্ছে আমাদের কানেকশনের জায়গা, থার্ড হাউসটা কি আপনার ভালো আছে,
বা যতই শত্রুতা হোক, আপনার একাদশ স্থান যদি খুব স্ট্রং থাকে, একাদশ লর্ড যদি ফিফথের সাথে যুক্ত হয়ে যায়, একাদশের লর্ড যদি আপনার দ্বিতীয় ভাবের সাথে অর্থাৎ পরিবারের সাপোর্ট যদি আপনি চান, আপনার লাইফে কিন্তু আমরা যত প্রবলেমেই পড়ি না কেন, যখন আমার পরিবার আমার পাশে থাকে, আমরা সেই শত্রুতা বলুন বা যে কোনো সমস্যায় বলুন তার থেকে ওভারকাম করতে পারি। কাজে একাদশের লর্ড যখন আপনার বেনিফিক হাউসের সাথে সপ্তম ভাবের সাথে যুক্ত থাকবে, তখন আপনি স্বামীর সাপোর্ট পাবেন। যখন আপনার দ্বিতীয় ভাবের সাথে থাকবে, তখন আপনার পরিবারের সাপোর্ট পাবেন। যখন আপনার নবম ভাবের সাথে যুক্ত থাকবে, আপনার বাবার সাপোর্ট পাবেন। যখন আপনার চতুর্থ ভাবের সাথে যুক্ত থাকবে, আপনি আমার মায়ের সাপোর্ট পাবেন এই শত্রুতা থেকে বেরিয়ে আসার জন্য। এবং সঠিকভাবে যদি জ্যোতিষ পরামর্শ বা সঠিকভাবে গ্রহ প্রতিকার করা যায়, বহু মানুষের ক্ষেত্রেই আমি সেগুলো করেছি, সেই শত্রুতার জায়গা থেকে তারা কিন্তু উইন করেছে। অর্থাৎ বহুদিন ধরে আপনার কোর্টে কেস চলছে, সেই জায়গা থেকে কিন্তু নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ শত্রুতার অবসান হয়েছে। কিন্তু বাড়িতে রয়েছেন, লকডাউনে রয়েছেন, কী করবেন? শত্রুতার মধ্যে বেরোতে পারছেন না বা আমার কাছে চেম্বারেও আসতে চাইছেন না। অনলাইন তো আপনাদের জন্য খোলা আছে, বহু দূর দূরান্তের মানুষ কিন্তু অনলাইনে আমার সাথে যোগাযোগ করে নেন এবং সমস্যাকে সমাধানে পরিণত করে নেন। যারা চাইছেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, কিন্তু যারা শত্রুতার মধ্যে রয়েছেন আমি কয়েকটা উপাচার বলে যাচ্ছি, সেগুলো অবশ্যই করুন। যদি আপনার বসের দিক থেকে আপনি শত্রুতার সম্মুখীন হন, তাহলে প্রতি মঙ্গলবার কিন্তু নুন ছাড়া খাবার খাবেন। এবং কি করবেন, না আপনি বসের মুখ চিন্তা করে আপনার অফিসে গিয়ে নবার একটা বাঁ হাতের মধ্যে নুন নেবেন এবং নবার কিন্তু সেই নুনটাকে কিন্তু ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, কিন্তু যদি সেটি আপনার ফ্লাশে ফেলে দিয়ে ফ্লাশ টেনে দিয়ে চলে আসেন, ধীরে ধীরে বসের সাথে যে আপনার শত্রুতা, সেই শত্রুতা কিন্তু অনেকটাই কিন্তু স্মৃত হয়ে যাবে, অর্থাৎ সেই শত্রুতার পরিমাপ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনার মনে হয় যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার বনিবনা হচ্ছে না, প্রচণ্ড একটা শত্রুতার সম্পর্ক হয়ে গেছে, তাহলে কি করবেন, তাহলে আপনারা প্রতি পূর্ণিমার দিন একটি গ্লাসে করে দুধ রাখবেন, তার মধ্যে কেশর দেবেন এবং আপনার হাজব্যান্ডের আপনি যেটা চাইছেন সেটা আপনি প্রে করে সেটা লিখবেন, লিখে একটা লাল কালি দিয়ে একটা লাভ সাইন করবেন, করে কিন্তু আপনারা ঈশ্বরের কাছে সেটা রেখে দেবেন। আর যে দুধটা রয়েছে কেশর মিশ্রিত, হাফ গ্লাস আপনার হাজব্যান্ডকে খাওয়াবেন, হাফ গ্লাস আপনি নিজে খাবেন, তাতেও দেখবেন আপনাদের মধ্যে যে প্রচণ্ড খুনসুটি বা ছোটো ছোটো জিনিস নিয়ে শত্রুতা হয়ে যাচ্ছে, সেই শত্রুতা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। যদি ছোটো ভাই বোনের দ্বারা আপনি প্রচণ্ডভাবে শত্রুতা হচ্ছেন, কী করবেন সেখানে? সেখানে কিন্তু আমরা দেখুন টিভি দেখি যখন, তখন আমরা যে চ্যানেল আমরা আটকে দিতে চাই সেটা পজ করে দিই। তাহলে আপনি আপনার ভাই বা বোনের একটা পিকচার নেবেন, সেই পিকচারের পেছনে কিন্তু আপনি তার থেকে যে শত্রুতা মুক্ত হতে চাইছেন তার জন্য কালো কালি দিয়ে আপনি সেটা লিখবেন, লিখে তার উপরে কিন্তু এরকম দুটো পজ চিহ্ন দিয়ে রাখবেন, দিয়ে সেটা ঈশ্বরের কাছে অবশ্যই দেবেন। এবং বগুলামুখী মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন বোন বা ভাইয়ের নাম নিয়ে, তাহলেও দেখবেন যে শত্রুতা ভাই বোনের দ্বারা হচ্ছিল আপনার জীবনে, সেই শত্রুতা কিন্তু আস্তে আস্তে অনায়াসে চলে গেছে। আর একটা জিনিস করবেন কি, কেশর এবং বটগাছের শিকড় আপনাকে যেই শত্রুতা করুক না কেন, এই দুটো মিশ্রিত করে যদি আপনি তিলক লাগাতে পারেন, তাহলেও দেখবেন যে শত্রুতা আপনার যতই কাছে আসুক আপনাকে গুলি করতে এলেও কিন্তু সে পারবে না, সে কিন্তু দাঁড়িয়ে যাবে। অর্থাৎ কিছু কিছু জিনিস যদি আমরা মেনটেন করতে পারি এবং আমরা যদি প্রতিদিন সেগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা এই শত্রুতা থেকে অবশ্যই ওভারকাম করব। এবং যাদের ক্ষেত্রে দেখছেন ননদ, ভাসুর বা শাশুড়ি মার দ্বারা শত্রুতা হচ্ছে, তাদের জন্য বলবো তাদের মুখ চিন্তা করে আপনারা যদি 300 গ্রাম চিনি, সেই চিনিটা নিয়ে এসে কোনো জায়গায় ফেলে দিলেন যেখানে কিন্তু পিঁপড়ে বা যে কোনো পশু এসে সেটা খেতে পারবে, সেটাও কিন্তু আপনাদের সম্পর্কের জায়গা থেকে আস্তে আস্তে শত্রুতা মিত্রতায় হবে। আর একটা ক্রিয়া বলবো যেটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন, সেটা হলো অমাবস্যার রাতে আপনারা রাত্রির 12টার থেকে 1টার মধ্যে এই ক্রিয়াটা করবেন, একটি মধুর শিশি নেবেন এবং একটি ভূজ্যপত্র নেবেন, একটি লাল কালি নেবেন। আপনার মনে হচ্ছে যে এই এই লোক আপনার সাথে শত্রুতা করছে, বিশেষত একজন পার্সনের জন্য যদি আপনি করেন সেটা ভীষণ উপকার হয়ে থাকে। আপনি সেই লোকের ছবি যদি আপনার কাছে থাকে তাহলে সেই ভূজ্যপত্রের ছবি লাগবেন, আপনি যে ইষ্ট দেবতাকে মানেন সেই ইষ্ট দেবতার নাম লিখবেন এবং আপনি তার থেকে যে মানে শত্রুতাটা আর কি আপনাদের মধ্যে একটা বন্ধুত্বে পরিণত হয়, সেই শত্রুতা যেন আর বাড়াবাড়ি না হয়
সেইটার জন্য একটা ভালো করে প্রে করবেন। করে ওই ভূজ্যপত্রের মধ্যে আপনি মধুর শিশিতে ওই ভূজ্যপত্রটা ঢুকিয়ে দেবেন এবং একটি পেরেক নেবেন, গজাল পেরেক, সেই পেরেকটি তার মধ্যে আটকে দিয়ে টাইট করে আপনার বাড়ির ওয়েস্ট কর্নারে যদি মাটি থাকে সেখানে পুঁতে দেবেন, আর যদি মাটি না থাকে সিমেন্টের হয় তাহলে কোনো তাকের ওপরে রেখে দেবেন, আর যদি সেটাও না থাকে আপনার বাড়ি থেকে অন্তত 2-3 ফুট দূরে সেটা গাছের কোনো জায়গায় আপনি সেটা ফেলে আসতে পারেন, সেটাও কিন্তু আপনার শত্রুতা উপশম করতে পারে। বহু বছর ধরে আমি তন্ত্র সাধনা করে চলেছি, কখনো তারাপীঠ, কখনো আমার নিজ গৃহ মন্দিরে, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিকের কাজও আমি জানি। বহু বছর ধরে মানুষকে কিন্তু সমস্যা মুক্ত করছেন, যারা খুব কষ্টে রয়েছেন, যারা শত্রুতার দ্বারা জর্জরিত হচ্ছেন, শত্রু আপনার ওপর নেগেটিভ ক্রিয়া করেছে, তাদেরও তো জায়গা আছে, তারা তো এই ছোটো ছোটো টিপসের মাধ্যমে ওভারকাম করতে পারবেন না, তাদের জন্য কিন্তু বৈশালী সরকার আছে। যত বড় কঠিন সমস্যাই হোক না কেন একবার কিন্তু আমার কাছে আসতেই হবে, অবশ্যই কিন্তু সমস্যা থেকে মুক্তি লাভ করার জন্য। আর এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে তার জন্য কি করতে হবে, দ্য অ্যাসেন্স অফ অ্যাস্ট্রোলজি আছে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন এবং বহু মানুষকে শেয়ার করে দিন, এবং যে প্রেস বাটনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিন, ফেসবুকে আমার লাইভ দেখুন এবং সেখানেও আমাকে লাইক করে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। আমি স্বরলিপি ভদ্র, অ্যাস্ট্রোলজার শ্রীমতী বৈশালী সরকার কাছে আমি খুবই উপকৃত। বৈশালীদি হলেন অন্ধকারের বুক চিরে দেখা পাওয়া হঠাৎ এক আলোর ঝলক, কিংবা বলতে পারি ডুবন্ত একজন মানুষের সামনে ভেসে আসা এক টুকরো কাঠের মতো, যাকে আশ্রয় করে সে তীরে এসে পৌঁছায়, কিংবা মানুষের যে কোনো অভীষ্ট তার হাত ধরলেই পূরণ হয়। অন্তত আমি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার কিছু বাস্তু সমস্যা ছিল, সেইগুলো শ্রীমতী বৈশালী সরকারের দেওয়া প্রতিকারের মাধ্যমে আজকে আমার আর কোনো বাস্তু সমস্যা নেই। আর কিছু আমার শারীরিক সমস্যাও ছিল যা থেকে আমি এখন পুরোপুরি মুক্ত। আমরা প্রত্যেক অমাবস্যাতে দিদির বাড়িতে যাই, দিদি সেখানে খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন, প্রচুর লোক সমাগম হয়, অনেক মানুষকে প্রতিকার দেওয়া হয়, আমরা প্রচণ্ড পরিমাণে পজিটিভ ভাইবস নিয়ে সেখান থেকে ফিরি আর অপেক্ষা করি আবার কবে দিদির কাছে পুজো দেখতে যাব, দিদির সান্নিধ্য পাব। আমি বলছি অবশ্যই বৈশালী সরকারের হাতটা একবার ধরুন, মানুষ অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, তাদের অভীষ্ট পূরণ হবে। নমস্কার। নমস্কার, আমি ময়নাক, আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার আর্থিক লেনদেনের কিছু সমস্যা ছিল, তো অ্যাস্ট্রোলজার শ্রীমতী বৈশালী সরকারের কাছে আমি যাই এবং সেই আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে উনি তার প্রতিকার প্রতিবিধান করে দেন। এখন আমার ব্যবসায়িক কোনো সমস্যা, আর্থিক লেনদেনের সমস্যা তো নেই, বরং নতুন করে আর ব্যবসায়িক যোগাযোগ আমি পেয়েছি, খুব স্মুথলি এখন ব্যবসাটা চলছে। প্রত্যেক অমাবস্যায় আমি ওনার নিজ গৃহে যে মায়ের পুজো হয় সেখানে আমি গিয়ে যাই এবং গিয়ে দেখেছি সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, তারা তাদের সমস্যা নিয়ে আসেন, তার প্রতিকার এবং প্রতিবিধান উনি সুন্দরভাবে করে দেন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে একবার শ্রীমতী বৈশালী সরকারের হাত ধরুন। আমি আজ বিগত 13 বছর ধরে বৈশালীদির হাতটা ধরে চলি। আমার যখনই কোনো মনে হয়েছে যে আমি কিভাবে চলবো, কোন বিজনেস শুরু করব, লাইফে কি ডিসিশান নেব, সমস্ত আমি বৈশালীদির সাথে পরামর্শ করে নিয়েছি। শুধু তাই নয়, আমার পরিবারের সকলেই হচ্ছে বৈশালীদিকে ভীষণভাবে ভরসা করে, কারণ আমরা সেভাবে উপকারও পেয়েছি। আজকে আমার দিদির মেয়েকে নিয়ে সমস্যা ছিল, দিদি তার মেয়ের সমস্যার সমাধান হয়েছে, মেয়ের রেজাল্ট খারাপ হচ্ছিল সেই জায়গা থেকে উন্নত হয়েছে, আমার মায়ের কিছুতেই বাড়ির একটা সলিউশন হচ্ছিল না, জমি বাড়ি নিয়ে এত মা ডিস্টার্ব ছিল, আজকে সেই জায়গা থেকে বৈশালীদি আমাদের এমন সলিউশন করে দিয়েছে। সত্যি কথা, আমরা বিপদে আপদে সবসময় আমরা এই দিদিকেই মনে করি, উনার একটা সিদ্ধান্ত মানে একদম ঠিক সিদ্ধান্ত, ওর বাইরে আমরা যাই না, মানে যখনই বিপদে আপদে আমরা সবসময় উনাকে মনে করি এবং উনার রেমিডি বলুন বা উনার ডিসিশানে মানে উনি যেটা সাজেস্ট করেন আমরা সেইটাই মেনে চলি, এতটাই আমরা উনাকে ভরসার জায়গায় রাখি।